যাই হোক, তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রীতির ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মেকআপ ভিডিও। খুব সহজ উপায়ে, খুব কম জিনিস দিয়ে কিভাবে একটা মেকআপ ক্রিয়েট করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি নর্মালি যাদের কাছে নেই, আমার কাছে আছে, বাট তোমাদের জন্য আমি খুব সহজ একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে নিভিয়ার একটা ক্রিম আছে, বডি লোশন, এটাই আমি মুখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তো তো এটাকে আমি মুখে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেব। তো এটা পুরো মুখে আমি ময়েশ্চারাইজ করে নিলাম, পুরো মুখটা আর নেকটা। পুরো মুখটা আমি অ্যাপ্লাই করে নিলাম ক্রিমটা হালকা হাতে ম্যাসাজ করে। এবার আমি ইউজ করব এটা ল্যাকমি ফাউন্ডেশন। দেখো এটা ল্যাকমি ফাউন্ডেশন, এটাকে আমি হাত দিয়ে আমি দেখাবো। ব্লেন্ডার আছে বাট তোমাদের জন্য সহজভাবে, তো এটাকে আমি পুরো মুখটাকে অ্যাপ্লাই করে নেব। অনেকেই আছো যে যারা এই ফাউন্ডেশনটা ইউজ করো, এটা ল্যাকমি ফাউন্ডেশন, এটা খুব ভালো ফাউন্ডেশনটা। তো নেক ফেক আমি একটা চলে রেমেল পুরো মুখটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমরা হাত দিয়ে ব্লেন্ড করব। আমি অন্য একটা ভিডিও আছে বিউটি ব্লেন্ডার বা আগে আমার একটা ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এটা ভালো করে ব্লেন্ড করলে স্কিনের সাথে ম্যাট হয়ে যাবে। তো তোমরা দেখো আমি কিভাবে ব্লেন্ড করি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি ইউজ করবো পাউডার। তো পাউডারের জায়গায় আমি ইউজ করছি ব্লু হেভেনের ফেস পাউডার। তো ব্লু হেভেনের ফেস পাউডারটা খুবই সুন্দর, তোমরা ইউজ করতে পারো, বেশি দামের না, 60 টাকা পার রুপিস পরে। তো এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। পুরো নেকে আমি অ্যাপ্লাই করব। তো পাউডারটাকে আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ইউজ করব, আমি এবার আই মেকআপ করব। তো এই একটা, এটা একটা হচ্ছে এটা একটা পেন্সিল, আইব্রো পেন্সিল। এটা বেশি দাম আসে না, বড় যে 15 থেকে 20 টাকার মধ্যে এই পেন্সিলটা তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে আমি আইব্রোটা করবো।
দেখো আমি আইব্রোটা করে নিয়েছি। যেহেতু এবার একটু আমরা হাত দিয়ে ব্লেন্ড করে নেবো, তো দেখো আয়না ছাড়া করছি তো গাইস, সেই জন্য একটু গড়বড় হতে পারে, বাট তোমরা যখন আয়নার সামনে করবে তখন জিনিসটা ভালোই আসবে। তো আমার স্কিনটা খুব এ লাগছে, তোমরা হয়তো এটা লাইটের জন্য, বাট তোমরা মেকআপটা করলে বুঝতে পারবে। তো আইব্রো আমাদের হয়ে গেছে, এবার আমরা আই মেকআপটা করব। তো আই মেকআপটা আমরা কি দিয়ে করব? আই মেকআপটা করব আমরা এই লিপস্টিকটা দিয়ে, এটা হচ্ছে ভোডা বিউটির লিপস্টিক। দেখো এটা হচ্ছে ভোডা বিউটির লিপস্টিক, এটা আমরা এই এই লিপস্টিকটা দিয়ে কিভাবে আই মেকআপটা করি তোমরা দেখো। এই লিপস্টিকটা নিলাম, দেখো পিগমেন্টেশনটা, দেখো পিগমেন্টেশনটা অসম, পিগমেন্টেশন এসছে। দেখো গাইস পিগমেন্টেশনটা দারুণ এসছে। তো আবার একটু নিচেও একটু দিয়ে দেবো, আর আমরা পিঙ্ক কালার যেতে দেখো এইবার আমি কাজল অ্যাপ্লাই করবো। কাজলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তো এবার আমি ইউজ করবো লিপস্টিক ম্যাট লিপস, এই লিপস্টিকটা ইউজ করছি, এটা মেবলিনের, এটা পিঙ্ক কালারের ম্যাট, এটা আমি ইউজ করে দেখাচ্ছি। তো এটা জল জল করছে, এটা একটু ম্যাট করে নেবো। তো আমরা ম্যাট করবো, এটা একটা সিক্রেট তোমাদের সাথে বলছি, অনেকেই হয়তো জানো। ম্যাট করার জন্য আমরা যে ফাউন্ডেশনের একটা যে কোনো নর্মাল তুলি নিয়ে নেবো, নিয়ে তাতে পাউডার লাগিয়ে নেবো, লুজ পাউডার। তো আমি লুজ পাউডার লাগিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে মুখে অ্যাপ্লাই করবো। এবার আমরা একটা জাস্ট রুমাল দিয়ে ঝেড়ে দেবো। দেখো
যে আমাদের অয়েলি ভাবটা, যারা অয়েলি পছন্দ করো তাদের জন্য অয়েলি, বাট যারা অয়েলি পছন্দ করো না তাদের জন্য জাস্ট এটা দেখো। তো এটাই ছিল আজকে সহজ উপায় মেকআপ। একটা লিপস্টিক দিয়ে আমরা কি সুন্দর একটা মেকআপ করলাম, জাস্ট আই মেকআপ আইটা দেখো, কেউ বলবে না আমরা লিপস্টিক দিয়ে করেছি। তো এই পর্যন্ত, তারপরে তোমরা দেখো আমি লাস্ট লুকটা তোমাদের। তো প্লিজ ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও যাতে আমার ভিডিও তাড়াতাড়ি পেতে পারো। আর খুব প্লিজ একটা কথা বলার, প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, যাতে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আমি হাজির হতে পারি। তো বাই বাই।